হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে যে নিফটির কথা বলি আজকে নিফটি দেখুন এক মিনিট আজকে নিফটি জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট কিন্তু আপ গিয়েছে ঠিক আছে মানে একশো দশ দশ পার্সেন্ট টাকা সরি একশো দশ টাকার মতন কিন্তু নিফটি বেড়েছে ঠিক আছে নিফটি এখন চলছে ষোলোশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে তো ফ্রেন্ডস এটা কথা বলি আপনারা এই যে চার্ট তারপর চার্ট আপনারা দেখুন স্টাডি করুন কিন্তু এই নিউজ তারপর নানা রকমের তথ্য এটা সেটা ওটা এত কিছুতে মাথা গোলানোর কোনো দরকার নেই ফ্রেন্ডস কারণ দেখুন দু হাজার তিনে মার্কেট কোথায় ছিল ঠিক আছে আর দু হাজার একুশে মার্কেট কোথায় আছে মার্কেট দেখতে পাচ্ছেন এর মধ্যে এর মধ্যে কত নিউজ আছে কত এটা সেটা আছে তার মধ্যেও দেখুন মার্কেট কিন্তু এইভাবেই কিন্তু চলছে ঠিক আছে তো এর মধ্যে আপনারা যে কোম্পানিতে ইনভেস্ট করবেন তার কিন্তু আপনাদের দিকে ফান্ডামেন্টালটা চেক করতে হবে যে ফান্ডামেন্টাল কোম্পানি কতটা স্ট্রং ঠিক আছে তো ফান্ডামেন্টাল চেক করার জন্য আপনারা গুগলে যে স্কিনার লিখবেন ওখানে যে লিখে যে কোম্পানির নাম লিখবেন তার দেখবেন প্রমোটার হোল্ডিং কতটা এবং রিটার্ন কতটা আরও ই আরও সি ঠিক আছে এবং মানে সেলস আর প্রফিট কোনো কোনো কোয়ার্টারে প্রফিট যদি খারাপ হয়ে আসে সেই কোম্পানি থেকে বেরানোর দরকার নেই ইয়ার অন ইয়ার প্রফিট চেক করবেন ঠিক আছে একবার দুবার খারাপ এসতেও পারে তারপর কিন্তু কোম্পানি ভালো হয়ে যায় ঠিক আছে কোম্পানির বিজনেসটা আপনারা একটু দেখবেন যে বিজনেসটা কোম্পানি কি করছে আগে গেলে এটা সার্ভাইভ করতে পারবে তো ঠিক আছে সেই হিসাবে ইনভেস্ট করবেন আর ইনভেস্ট করে রাখতে হবে তবেই লং টার্মে আপনাদের প্রফিট গ্রোথ হবে নাহলে কিন্তু মানে সারা জীবনই যারা কাজ করে জব করে তার দিকে সারা জীবনই কিন্তু জব করতে হবে ঠিক আছে তো এ থেকে ইনভেস্ট করলে করলেই তবেই কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো আজকে জাস্ট ছোট একটি ভিডিও বানালাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে পাঠাবে এবং চলুন নতুন এরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন